এই হচ্ছে আমাদের প্যাকিং চলছে। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ভাই চলে এসছে এই বাড়িতে, কেননা মা গেছে হচ্ছে মামা বাড়ি, মা আর বাবা দুজনেই। তো ভাই টিউশন পড়ে এই বাড়িতে চলে এসছে, তারপরে আমরা সবাই মিলেই ওই বাড়ি চলে যাব। তো আপাতত যেটা করছি, এই বাড়িতে ব্রেকফাস্ট টেকফাস্ট করে স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়েই যাব। বলা যায় না, হয়তো লাঞ্চ করে একেবারেই যেতে পারি, সেটাও হতে পারে। তো যাই হোক, এখন আপাতত ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে হচ্ছে কি, ব্রাউন ব্রেড আর সাথে একটু চা। সিম্পল ব্রেকফাস্ট, একদম সিম্পল খাবার দাবার। আমি খুব বেশি হিজিবিজি পারিও না, সো হিজিবিজির কোনো প্রশ্নই ওঠে না। মা পারে, মা সব পারে, আমি কিছু পারি না। তো যাই হোক, আপাতত তোমাদের দেখাই কী কী ব্রেকফাস্ট বানানো চলছে। চা বানিয়েছি, আর হচ্ছে এটা হচ্ছে ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেডগুলো একটু আমি তাওয়ায় গরম করে খাওয়াই পছন্দ করি। এইদিকে কিছু প্রিপেয়ার করে রেখেছি, জ্যাম দিয়েও খেতে পারি বা ব্রেড বাটার দিয়েও খেতে পারি, নট ডিসাইডেড। আর ভাবছি তিনজনের জন্য তিনটে এগ পোচ করবো, বাট সেটা ওদের জিজ্ঞাসা করে। তো আপাতত এইসব আমি তাড়াতাড়ি সামলে নিয়ে যাই। বাকি ওরা দুজন কি করছে, ঘুমোচ্ছে এখনও, আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, যতক্ষণ আমার ব্রেকফাস্ট হচ্ছে ততক্ষণ একটু শুয়ে থাকুক। ব্রেকফাস্ট হলে তো আমি শুতে দেবো না। যাই হোক, তো আমার হয়ে যাবে এক্ষুনি, তারপরে তোমাদের সাথে কানেক্ট হচ্ছে। আমাদের প্যাকিং চলছে, সুন্দরবন কলকাতা যাওয়ার প্যাকিং। তো অন দ্য ওয়ে এত জামা কাপড় আমাকে আয়রন করতে হবে। এখন ভাই এসছে, ওদিকে গেছে হচ্ছে বিরিয়ানি আনতে, আর আমাদের ডক্টর প্রীতম রয় চৌধুরীর ফেয়ারওয়েল রয়েছে, তো সেই ফেয়ারওয়েলে পার্টিসিপেট করতে গেছে, আর হচ্ছে বিরিয়ানি নিয়ে আসবে আমাদের জন্য। আমি ততক্ষণে এই সবটা প্যাকিং করেছি ততটা, আর এগুলো সব আয়রন করতে বাকি। দেখি এর মধ্যে থেকে যদি কোনো জিনিস নিই তো সেটা সিলেক্ট করবো। আর স্নান টান করে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজো টুজোও করে নিতে হবে, তারপর আমরা দু তিনজনেই চলে যাব ওই বাড়ি। তো আপাতত তাড়াতাড়ি প্যাকিং করি। বাড়ি থেকে চলে এসছি, বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তিনজনে মিলে আড্ডা দিচ্ছি। আড্ডা না বলে ল্যাথ খাচ্ছি, ল্যাথ খাচ্ছি। শালা জামার ভিতর ল্যাথ খাচ্ছে। বালিশ দেখো, একটা দুটো তিনটে, ওইদিকে হচ্ছে চারটে, চারটে বালিশ, এই যে ব্ল্যাঙ্কেট একটা, দুটো ব্ল্যাঙ্কেট। আজকে হচ্ছে ল্যাদ ডে, টুডে ল্যাদ ডে। আগুনি পূর্ণিমা রাতে চল পলালে যাই, চা খাওয়া দানু। একটা দিনই প্রায় বৃষ্টি হয়েছে, এখনো ফোটা ফোটা পড়ছে। ওয়েদারটার এত সুন্দর মিষ্টি হাওয়া। তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের এই গাছটা মা লাগিয়েছে, কি সুন্দর সাদা জবা এসেছে। যে দারুণ লাগছে না বৃষ্টির ফোঁটা। এটা অপরাজিতা গাছ, কিন্তু আজকে কোনো ফুল ফোটে নি। এই গাছটা দেখো কি অবস্থা, এমনি মা ক্যাজুয়ালি লাগিয়েছিল, ব্যর্থ হয়ে গেছে। ডাটাগুলো নিচের দিকে গুলো একটু মোটা মোটাও হচ্ছে, আরো হবে। এটা ধুতুরা গাছ। এই বাবা, এটা তো জল জমে গেছে, এটা ক্লিন করতে হবে। এটাতেও তাই, বালতিতেও লাগিয়ে দিয়েছে মা, এগুলো সবই জল জমে গেছে বৃষ্টির জন্য। একটু ফেলে দিই এখন। ওই বাড়িতে মোটামুটি প্যাকিং আরও কেন করে এলাম, কারণ আজ থেকে আমাদের নাইট শুরু। তো নাইট ডিউটি শেষ হবে, তারপরে দুটো দিন ছুটি রয়েছে, তারপরে একদিন মর্নিং ডিউটি করেই বেরিয়ে পড়বো আমরা। তো সে অর্থে টায়ার্ড থাকবো নাইটের জন্য, তাই প্যাকিং হবে না। তাই অলমোস্ট মোটামুটি একটা রাফ প্যাকিং করে রেখেছি, আরও কিছু জিনিস হয়তো বা অ্যাড হতে পারে, বাদ যেতে পারে, বাট অলমোস্ট প্যাকিং প্রায় করেই রেখেছি, টাইম পাবো না বলে আর কি। কেমন একটা লাগছে দেখতে না ক্যামেরাটা। যাই হোক, তো এখন আবার খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে আমায়, বিকজ নাইট আছে।
আর কি করা যাবে। চলে এসেছি ডিউটিতে অ্যান্ড আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর আমাদেরকে জানাবে। জিজ্ঞাসা করো, অনেকদিন থেকে বলছি কিউএনএ বানাবো কিউএনএ বানাবো, বাট একই ধরনের কোয়েশ্চেন অনেক পেয়েছি বলে একটু পজ হয়ে আছি। যদি অন্য কিছু ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে আরও বেটার হবে, কারণ মানে 5-6 কোয়েশ্চেনই ম্যাক্সিমাম মানুষ করেছে, তো সেই অর্থে দেখতে গেলে তাহলে কোয়েশ্চেনটা কমে যায়। তো সেই জন্য ওয়েট করছি তোমাদের আরও বেটার ভালো কোয়েশ্চেনের জন্য। তো তাড়াতাড়ি আমাকে কোয়েশ্চেন পাঠিও কিউএনএ ভিডিওর জন্য। আর সকলে খুব 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 ভালো থেকো, নিজেদের জীবনটাকে খুব পজিটিভভাবে এগোও, আর তোমাদের জন্য খুব তাড়াতাড়ি অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। সো এখন বাই, সকলে খুব ভালো থেকো, খুব পজিটিভ থাকো, টাটা।